কাট করলে কি কাট আমনে আরে ভাই ভয় পাবেন না ভয় পাবেন না আপনাকে তো কাটার কথা বলি নাই এটা হচ্ছে আমাদের শুটিং এর একটা টার্ম আমরা যেই অ্যাকশন বলি সেই নায়ক নায়িকার অভিনয় শুরু করে দেয় আর যেই কাট বলি সেই ক্যামেরাম্যান কাট করে আর সব নায়ক নায়িকা রিল্যাক্স হয়ে যায় আরে ভাই আপনার এইসব কাটমাট ওই এফডিসি আছে না হেন ওজাই কুইন এই হাসপাতালে এইসব কাটমাট কইন না এখন কেমন লাগছে বুঝতে পারছি না আগের চেয়ে ভালো লাগছে তো কি করে বলবো আগে তো কখনো এরকম গণধুলাই খাইনি সে আগের কথা বলছি না এখন কেমন লাগছে আগের চেয়ে আমি আগেই ভালো ছিলাম এখন অসুবিধা কি আরে ভাই এখনই তো অসুবিধা কখন ছিলাম আমি অচেতন এখন সচেতন তো ভালো লক্ষণ কচু লক্ষণ দুঃখে আমার কাঁদতে ইচ্ছে করছে ভালো লাগে না রে ভাই জি ব্যথা স্যার আপনাকে বলেছিলাম না যে পরিস্থিতির শিকার উনি আর কি চিন্তায় ব্যাপারটা আর কি আচ্ছা মানুষ অনেক সময় পরিস্থিতির শিকার হয় তবে কিছু হবে না সেরে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা সিস্টার কি অবস্থা সেটা দেখছি আপনি একটু উঠে বসুন আমি কি আর জীবন উঠে বসতে পারবো হ্যাঁ হ্যাঁ পারবেন জীবন উঠে বসতে পারবো না পারবো না একটু আস্তে আস্তে কি চেষ্টা করেন কান ধরে উঠবোস করো না 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 কান ধরে না এমনি উঠবোস করো দাঁড়ান হ্যাঁ বলুন আপনি আপনার নাম আমার নাম হচ্ছে শব সানি ঠিকানা ঠিকানা হলো 42/1 বিকে মসজিদ রোড খুলনা 91 ঢাকার ঠিকানা এখান তো আমি থাকি না কেন এসেছেন ঢাকায় চাকরি খুঁজে আপনি লেখাপড়া কতদূর জানেন কেন আপনি চাকরি দেবেন যা জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দিন আমি এমএ পাস করেছি কি ঘটেছিল বন্ধু ও হ্যাঁ মনে করেছে তারপর কখন যে অজ্ঞান হয়ে গেছি আমি নিজেও জানি না আসলে অজ্ঞান হওয়ার সময় আমার কোনো জ্ঞান ছিল না আপনার সাথে কি কি ছিল একটা ব্যাগ ছিল টুরিস্ট ব্যাগ তাতে কি কিছু ছিল লুঙ্গি গামছা টুথপেস্ট ব্রাশ সব নিয়ে গেছে টাকা পয়সা ছিল কত টাকা 350 টাকা টাকা কি এখন পকেটে আছে রেখে যায়নি নিয়ে গেছে আচ্ছা আপনার সাথে আমি পরে কথা বলবো এই চলো আসি আপনি দাঁড়িয়ে আছেন কেন কিছু জিজ্ঞেস করবেন ভাই কেটে ফেলছেন আপনি কি আমার খবরটা ছাপবেন না আরে এই ধরনের খবর কি পাবলিকে খায় নাকি ভেবেছিলাম গরম পিটুনিতে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু এই ধরনের হেডলাইন করতে পারবো আচ্ছা সুস্বাগতম সুস্বাগতম আমাদের এই হাসপাতালে আসার জন্য সুস্বাগতম ফুলটা নাই ভাই হরে আনারে ফুল দিন ভাই
আপনার যে স্টোরি শুনছি আমি পুরোপুরি একদম ছবির মতো লিখে ফেলছি। আপনার এই গল্প দিয়ে আর ফাটাফাটি হিট ছবি হবে ভাই। আর আমি আমি ফাটাফাটি নিয়ে যেন এনে তাহলে ফাটাফাটি ফাটাফাটি শুরু করে আয় দুই লাইন কবিতা লিখে দিই যাও হ্যাঁ তো হইব দেন তার কাছে ভালো লাগবে। আপনার জ্বরটা নেই তো? এখানে ব্যথা আছে। জ্বর নেই, ওষুধ খাওয়ার পরে একটু পেটে কমেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শিলির এসো এদিকে এসো বসো। না না ঠিক আছে। ও বসতে ভালো আছে। তোমার কি স্ট্যান্ডবাই ডিউটি? জি এখনই মেট্রো আসবে। ও মেট্রো আসবে, তুমি থাকো কোথায়? আমি থাকি আগারগাঁয়ে। আগারগাঁয়টা আবার কোথায়? ওই যে বিজয়শনি থেকে ডান দিকেই। ডান দিকে? ও হ্যাঁ ডান দিকে রে আগারগাঁয়। ওখানে কি তোমাদের নিজস্ব বাড়ি? চিনা। ফ্ল্যাট ভাড়াতে থাকো? ভাড়া থাকি, ফ্ল্যাট না, একটা রুম নিয়ে। এতে লজ্জার কি আছে? আমিও আমরা অনেকদিন এক রুমে থাকতাম, আমিও দরিদ্র ছিলাম। আচ্ছা বিয়ে শাদী করেছো? তোমার সংসারে কে কে আছে? বাবা নেই, মা আছে, আর দুই ভাই এক বোন আছে। সরি। আচ্ছা ইসে সংসার চলে কি তোমার একার আয়ের উপরে? না, মাও চাকরি করেন। শিলিপ আমি একটু যাবো। যে কোথায় যাবেন? একটু ফ্রেশ রুমে যাওয়া দরকার। ও ফ্রেশ রুমে যাবেন তো যান। আচ্ছা আমি শুধু মোজা পরে আছি, জুতা কি আমার সঙ্গে ছিল না? না আপনি মুজে পরে এসেছেন। কি করেন আপনি? রুগী তো হ্যাঁ না, রুগী তো আমি ম্যানেজার। শোনো আমি যে কদিন হাসপাতালে থাকি তুমি দোকান চালাই না, কারো কিন্তু বাকি ঢেকে দিবে না, সিমেন্ট রড বাকি দেওয়া নিষেধ। হ্যাঁ শোনো বলেন, আমার বড় বউ আর ছোট বউ যদি টাকা পয়সা থাকে দিবে না, বুঝছো? একদম না। আচ্ছা ঠিক আছে তুমি যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি ডাক্তার আপা, এই বেডে আগে কে ডাকছিল? সেটা দিয়ে আপনার কি দরকার? না আমি জিজ্ঞাই যে এই বেডে যে রুই আছে। হ্যাঁ কই মিস্টার? আমার নাম রজব আলী, ব্যবসায়ী। মিস্টার রজব আলী? জি। আপনি কি এখানে চিকিৎসা করাতে এসেছেন না ইন্সপেকশন করতে? আরে আমার প্রশ্ন হলো এই যে বেডে আছে তো সেই রুগী এখন কোথায় আছে? বলছি কাল রাতে মারা গেছে। না 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 না, এই মরা বেডে আমি থাকুন না। বাড়ি থেকে তাহলে তো আপনি একটা জ্যান্ত বেড নিয়ে আসলেই তো পারতেন। দরকার হলে তাই আনবো, কিন্তু মরা বেডে আমি শুমু না। ডাক্তার আপা আপনি এনার অন্য কোনো বেড দিয়ে দেন। চাচা মিয়া, হ্যাঁ আপনি এই বেডে ঘুমান, আই হে বেডে যাই। হ্যাঁ হ্যাঁ তারপরে বসবেন। কিন্তু আমার ছবিতে আপনার মতো একজন পার্সোনালিটি সম্পন্ন ক্যারেক্টার করছিলাম। ম্যাডাম আমার ছবির জন্য আপনি পারফেক্ট একটি ক্যারেক্টার। ওহ হাতমান হাতমান কোটের ব্যাট স্টপ যান, একদম নড়ছেন না, শুয়ে পড়বেন। এ বেডে পেশেন্ট কোথায়? টয়লেটে গেছে ম্যাডাম। সে তো অনেকক্ষণ আমি এই সপ্তাহে তাকে দেখিনি। খোঁজ নিয়েছ? না ম্যাডাম। আশ্চর্য, লোকটা মাথা ঘুরে পড়ে গেল কি গেল না, খেয়াল রাখতে হবে না? নার্সিং মানে তো এই বেডে পাশে ভাবে হাঁ করে দাঁড়িয়ে থাকা না। ও এখন কেমন লাগছে? ঠিক ব্যথা আছে, ফ্রেশ হয়ে যাওয়ার পর থেকে শরীর একটু ভালো লাগছে। এক্স রে করানো হয়েছে? না ম্যাডাম। কেন করানো হয়নি? স্যার তো স্লিপ দিয়ে যায়নি।
স্লিপ দিয়ে যায়নি, হয়তো উনি ভুলে গেছেন। তুমি চেয়ে নাও নি কেন? সরি ম্যাডাম। ওষুধ আনানো হয়েছে? না ম্যাডাম। সব কিছু না, কোনোটাই না। ওষুধ কি আপনি আনবেন? আমি আমার সাথে তো কেউ নেই, আমি একা আহত। মিস্টার, আপনার কাছে তো জানতে চাওয়া হয়নি আপনার লোক আছে কি না। ওষুধ আপনি আনবেন না আমরা দেব? আপনারই দেন। ওকে, যাও এক্সরে আর মেডিসিনে স্লিপ করে তাড়াতাড়ি ওষুধ দিয়ে আসবে। আড্ডা মারতে বসবে না, আমি এখানে আছি। যাও কুইক। আচ্ছা ম্যাডাম, আপনি কি ম্যাট্রন? সন্দেহ আছে নাকি? না না, আপনাকে দেখি তাই মনে হয়। আপনার নাম কি আনোয়ারা? জি। তাহলে আপনার সম্পর্কে মেয়েগুলো এতগুলো কথা বললো, ওরা কারা? সম্ভবত ওরা নার্স। ও, কি বলছিল ওরা? একজন মেয়ে আপনার সম্পর্কে বললো, ম্যাট্রন হয়েছে তাতে কি হয়েছে, উনি কি মাথা কিনে নিয়েছে নাকি? আরেকজন বললো আনোয়ারা পর ব্যবহার খুব কাঠখুঁটে, উনি কাজে অকাজে সবসময় ধমক দেয়। আর কি কথা বলছিল? বললো যে আনোয়াপার জন্মের পর তার নাকি মুখে মধুই দেয়নি। ওরা কোথায় কথা বলছিল? টয়লেটের পাশে। ওরা দাঁড়িয়ে কথা বলছিল আর আপনি শুনলেন? ওরা আপনাকে দেখে কথা থামালো না? আমি একটু আড়ালে গিয়ে দাঁড়ালাম। আড়ালে কেন? আড়ালে কেন? আসলে কিছু মনে করবেন না, মেয়েদের কথা আড়াল থেকে শুনতে আমার খুব পছন্দ। আর কি বললো ওরা? তারপর আমাকে দেখে কথা ঘুরিয়ে দিল। কথা ঘুরিয়ে দিল, সেটা কিরকম? একটি মেয়ে বললো, তোরা যাই বলিস আপা কিন্তু খুব ভালো। আরেকটি মেয়ে বললো, আপার খুব দরদ, মানুষের জন্য খুব মায়া, আমাদের জন্য, রুগীর জন্য। অন্যজন মেয়ে বললো যে আপা তো একদিন বিপদের সময় আমাকে টাকা হলার দিয়েছিল, ওই টাকা না দিলে আমার কত ক্ষতি হয়ে যেত। সবাই আপনাকে ভালো বললো। তখন প্রথম মেয়েটা বললো, আনোয়াপা নিজেকে কঠিন আবরণে ঢেকে রাখে, কিন্তু হাসপাতালের জন্য, রুগীদের জন্য, আমাদের জন্য খুব দরদ। ওরা শুধু মুখের ভাষাটা যদি একটু ভালো হতো তাহলে আমি তাকে মা বলে ডাকতাম। কি করবো বলুন, আসলে না এক একটা যা ফাঁকিবাজ বিচ্ছু এক একটা, একটু ভালো মুখ দিলেই তো মাথায় উঠে বসবে। আপনি কি কখনো ওদের সাথে একটু ভালো ব্যবহার করে দেখেছেন? না ম্যাডাম, একটু ভালো ব্যবহার করে দেখুন না, ওরাও তো মানুষ, ওদের বিবেক আছে, বুদ্ধি আছে, ওরা সবই বুঝে। আপনার কত গুণের কথা এরা বললো, একটি মাত্র দোষ, ওই দোষটা ইচ্ছে বলে আপনি ত্যাগ করতে পারেন। এক্ষুনি শিউলি আসবে, ওর সাথে একটু ভালো ব্যবহার করে দেখুন। কি বলবো? হো, কি বলবেন? একটু খুশি হলে বলবেন, থ্যাংক ইউ শিউলি, তুমি ঠিক টাইমে এসেছো। দেরি করে আসলো ভালো বলবো? আমি মেয়েটাকে যতটুকু দেখেছি ও কাজে ফাঁকি দেয় না। না, মেয়েটা অবশ্যই ভালোই। এই কি করো, হ্যাঁ সব পান তুমি খেলে আমি খামুখি। হ্যাঁ, এনি প্রবলেম? আমরা স্বামী স্ত্রীর কথা বলতেছি, মাঝখানে আপনি কথা বলছেন, আপনি ডাক্তার, ডাক্তারি করেন না? শুধু একটা পান নিছি, তাতে কি আপনার সব পান শেষ হয়ে গেল? চুপ, পান লাগবো আপনার? চুপ করো, একটা কথা বলবো না, এটা হাসপাতাল, কথা বলবো না, বলে দিলাম। শিবলি, তুমি খুব তাড়াতাড়ি কাজটা করেছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে সালাম করছো কেন ম্যাডাম? আপনি কি আপনি? না বুঝতে পারছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাগেইন, ক্যারি অন। একি তুমি বসে আছো কেন, বাড়ি চলে যাও। আমি এনে থাকলে আপনার কি কোনো অসুবিধা আছে? তুমি হেরে থাকে কি হাসপাতালের শোভা বাড়াইবা, যাও বাড়ি যাও। আমি যাব, আপনি আগে খান, খাইয়া দিয়ে ঘুমান, এরপরে আমি চলে যাব। ও, আমার ঘুমানের লেগে তোমরা খুব ব্যস্ত হয়ে পড়ছো। হ্যাঁ,
আমার শেষ ঘুম ঘুমাইতে পারলে তো তোমরা সবাই সুখী হও। হ্যাঁ, আমি বুঝি না মনে করছো না? আসলে না, আপনার মনের মধ্যে না খালি জিলাপির প্যাঁচ। এই হাসপাতালের বেডে শোয়া আর খাটিয়ায় শোয়া তো একই কথা হলো। এটা কি করো চাষি, হাসপাতালের বেডে শোয়া আর খাটিয়াতে শোয়া এক হয় কি করে? আরে মানুষ তো হাসপাতালের বেডে আসে একটু বিশ্রাম নেওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য, আর খাটিয়াতে যায় মরার পরে। এটা আপনি এক করেন কি করে? কি বলেন মুস্তাফিজ সাহেব? কথাটা আপনি ঠিকই কইছেন, একদিন হওয়ার একটা হাসা কথা কইছেন। এই কথাটা আপনার লগাই ডিফার করতে হাইতাম না। এইবার বুঝেন, আপনারাই বুঝেন কি জিনিস লই আমি সংসার করতেছি। আচ্ছা, নিজের স্ত্রীর বিচার আপনি পরের কাছে দেন, আপনি শরম করেন না? এই খবরদার, আমার পানে হাত দিবেন। দেখছেন দেখছেন, একটু পানে হাত দিছি তাতে মনে হলো যেন আমি ওনার কলজার মধ্যে হাত দিছি। আসলে না, আপনি আমার মোটেই সহ্য করতে পারেন না। আমি আপনার কাছে থাকলে আপনার গায়ের মধ্যে জ্বালা ধরে যায়, বুঝছি তো। মানুষ নতুন পাইলে পুরানো সবকিছু ভুলে যায়। যাই গে, আমি শুনেন এক কোটা পান দিয়ে যাব। না, লাগবো না, যাও লাগবো না, ঠিক আছে যাই গে। এই যে শিচার শোনেন, এই যে মহিলারা চিনে রাখেন আমার প্রথম স্ত্রী, বুঝছেন? উনি পান দোক আর আঙ্গুর দোক, ওনার খাওয়ার কিন্তু আমরা খাইতে দিবেন না। আচ্ছা ঠিক আছে। কারণ ওই খাওয়ানোর লোক বিষ মিশিয়ে দিতে পারে, সাংঘাতিক মহিলা কিন্তু, খুব সাবধান। আর একটু জোরে কন, হাসপাতালে মানুষ শুনতে পায় না। একটা মাইক আনে, একটা মাইক লাগায় তারপর কন, যার জন্য আমি জীবনটা শেষ করে দিলাম। তার মুখে কি বাক্য, তার কি বিশ্বাস, সবই আমার নসিব, সবই আমার নসিব। আপনার লগে আর একটু জরুরি আলাপ আছে। আচ্ছা একটা কথা কন তো, এই যে তিনজন নার্স আছে, হেতিরা দেখতে কেরুম? নার্স কোথায়? আরে যা তা কথা আপনি যে আরিফাতে শুনলেন। আমি কারো কথা শুনি। আচ্ছা একটা কথা কন তো, আরে ওই যে মেট্রো, হেতির নাম জানলেন কি করে? আনে কেন, মেট্রো নিয়ে গেলে তো লিখা আছে। এর লেগে তো কই, আর অসাধ্য ধরে কিভাবে সাত দূর করলি? এরকম একটু কবিতা লিখে ফেলেন। শিলিপ ফ্রি থাকলে এখানে একটু এসো। কি কোনো সমস্যা? না। আচ্ছা তোমার ডিউটি কখন শুরু হচ্ছে? একদম নায়ক নায়িকা, চাচা চাচি, চাচি চাচা, বাহ খুব সুন্দর। দাঁড়া, আপনাদের দুজনকে নিয়ে আমি একটা রোমান্টিক সিকোয়েন্স লিখে পাঠাবো। কি সিকোয়েন্স? রোমান্টিক সিকোয়েন্স, রোমান্টিক, এটা তো আপনি বুঝবেন না। আমার ছবি রোমান্টিক সিকোয়েন্স থাকেন, আপনার চাষে রুলে আপনি থাকেন। আমি গেলাম। কই যান আপনি, আপনি কই যান? ছাড়ো, কই যান? ছাড়ে তো, কই যান? কোন কই যান? চমু কই এবার, তুমি থাকো না, ওই যে কি করতে থাকি দেখো তো। আপনি কই যান? আরে খুললাম না, দরবা না, আমি যাবো, আমি যাবো বাথরুমে। আচ্ছা কি ব্যাপার, তুমি যাওনি? জয়পুর আসলে তো আমি যেতে পারবো না। তুমি আসছে না কেন? জয়পুর প্রায়ই লেট করে, সবসময় বিকেলে ডিউটি নেয়, তিনটের আগে তো আসবেই না। তুমি কাউকে কমপ্লেন করনি? জানিয়েছি, যাকে জানিয়েছি তার সাথে জয়পুর খুব ভালো সম্পর্ক। কি নাম ওনার? ওনার নাম হলো ডাক্তার ক্রিবরিয়া।
তার উপরে কাউকে জানাওনি? ওরে বাবা, উনি ভীষণ করা মানুষ, ওনার কাছে কেউ যেতে সাহস পায় না। যেই নালিশ করতে যায় উনি ভাবে সেই ক্রিমিনাল। উনি আবার কে? প্রফেসর রকিবউদ্দিন। তিনি কি এখন হাসপাতালে আছেন? জি আছেন। আজও দেরি হয়ে গেল, প্লিজ কিছু মনে করিস না। কোনো অসুবিধা নেই, ফাইলগুলো গুছিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নেব। আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি খবর আপনার? এই যে ভালো। কি বুঝে গেলেন? হ্যাঁ, নতুন একটা স্টোরি লিখছি। তাই নাকি? শুনুন, আপনি কি পেশেন্ট? জি না, আমার স্বামী। ও, উনি কোথায়? উনি বাথরুমে গেছে। মিস জয়া, আসতে বোধ একটু দেরি করে ফেলেছেন না? আচ্ছা, তা পাবলিক আপনাকে ধুলাই দিল কেন? হাই জায়গার ভেবে। আপনি কি সত্যি সত্যি হাজার? আমাকে রিমান্ডে না নিলে বোঝা যাবে না। আপনার হাতে যখন হাত করা নেই তখন তো বুঝতেই হচ্ছে আপনি হাজার না। আপনি বেশ ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট আমি? বুঝলেন কি করে? এই চট করে বুঝে ফেললেন আমি হাজার নই। মানুষকে দেখলে ওটুকু ঠিকই বোঝা যায়। এইটা তো ইন্টেলিজেন্সি, সবাই বুঝে না। তা বিয়ে শাদি করছেন না কেন? আপনি দেখছি আমাদের সব খবরই রাখেন, সময় পাচ্ছি কোথায়? চাকরিটা যেমন একদম সময় হয়ে ওঠে না। বিয়েটা করে ফেলুন, দেখবেন সময় ঠিকই পেয়ে যাবেন। সেটা কেমন? স্বামীর হেল্প পেলে ঠিকই চটপট হয়ে যাবেন, তখন দেখবেন ডিউটিতে আসতেও আর দেরি হবে না। কি যে বলেন। এনিওয়ে, আপনি কি ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলেন? আরে না না, আমার বাসা থেকে এখান থেকে খুব বেশি দূরে না, 10 মিনিটের পথ, রিকশায় ওঠা লাগে না, পায়ে হেঁটে চলে আসা যায়, জ্যামের ভয়ও নেই। তাহলে আসতে দেরি হয় কেন? ও, সেই কথা। আসলে হয়েছে কি ভাই, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার আবার একটু ঘুমানোর অভ্যেস আছে, কখন যে চোখের পাতা এটে এসেছে আমি লক্ষ্যই করিনি। ঘড়ির ঘন্টার শব্দ শুনে তাড়াতাড়ি করে জেগে উঠে দেখি 3টা বেজে গেছে, তাড়াতাড়ি করে তারপর চলে এলাম। এলেন ঠিকই, তবে বিকেল 3টা বেজে 21 মিনিটে। হ্যাঁ, প্রফেসর রকিবউদ্দিন এসেছিলেন, উনি আমার ফার্স্ট কাজিন। জি, রকিব স্যার? হ্যাঁ হ্যাঁ, পরের দিনটা ওই যে বললাম না, পরের দিন এসেছিলেন। উনি এসে তো আমাকে দেখবেন কি, যখন দেখলো শিউলি বসে আছে, দেখে তো একদম ফায়ার, যে শিউলি কেন এখানে বসে আছে, তার তো ডিউটি শেষ হয়ে যাওয়ার কথা। তো শিউলিকে জিজ্ঞেস করলো, জয় আসেনি? শিউলি তো বলে না, কোনোভাবেই বলে না, কিন্তু ভাইও তো খুব রেগে গেছেন। অবশেষে কেঁদে ফেললেন শিউলি, সে বললেন যে জয় দেখুন আসেনি। আপনার নাম কি জয় ইসলাম না? জি। ইয়ে, তারপর কি হলো একটু বলুন না। একটু পানি খাবেন? পানি? জি, আমি এক্ষুনি নিয়ে আসছি। সানি ভাই, আমনে একটা জিনিস ভাই, কিভাবে ওই মহিলারা যে ফ্যাসের মধ্যে হাওয়ালেন, ওই যে মায়ের খেয়েছেন না, আমার মনে হয় বেড়ার আপনি বলে মারছি। কয়টা হলো কবিতা? প্লিজ। ওকে, আচ্ছা মিস জয়া। জি। আমার কি 3টা একটু ওষুধ ছিল কিনা? না না, এখন কোনো ওষুধ নেই। ওকে। ইয়ে সানি ভাই, তারপর কি হলো? তারপরে যে লোকজন ভুল করে আমাকে মারলো, চিন্তাই করেছে। না না না, ওই গল্প না, ওই যে রকিব স্যার। ও, বড় ভাইয়ের কথা? জি জি। তারপরে কি বাধ্য আমি গেলাম বড় ভাইয়ের কাছে? বড় ভাইয়ের কাছে যাওয়ার পরে আপনার প্রসঙ্গ তুলতে উনি তেলে বেগুনে জ্বলে উঠল, বলে তুই আমার অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে মতবিরোধ করছিস। তারপর আমি নকশাল বান্দা, জি আমি বললাম যে মেটার না আসার পেছনে তো যুক্তিযুক্ত কারণ। জি জি জি। তখন উনি বললেন যে না, আপনাকে নাকি সে হারাহারি চেনে, এরকম কমপ্লেন আরো আপনার বিরুদ্ধে আছে।
সে বলল তবু দেখ তুই যেহেতু একটা রিকোয়েস্ট করেছিস তদন্ত করে বল, না হলে তো আমি একসঙ্গে যাবই। সানি ভাই আপনি স্যারকে কি বলবেন? কি বলবো? বলবো যে আপনার প্রতিদিন দুপুরে খাবার পরে একটু রেস্ট করার অভ্যাস আছে, একটু ঘুমিয়ে পড়েন, এই জন্য দেরি হয়ে যায় আসতে। শুনুন, দেখুন ভাই আপনার হাত ধরে মিনতি করছি, আমার চাকরিটা আপনি বাঁচান। হাতটা ছাড়ুন, হাত ছাড়ুন প্লিজ। দেখুন তো হাবলু সাহেব, হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারছি আমি যে কি করতে পারি, হাতটা ছাড়ুন না প্লিজ প্লিজ। দেখি কি করা যায়, আপনার জন্য আমি কেন করবো বলুন? আপনি তো সেই আগের মতোই দুপুরে খেয়ে ডিউটি না করে ঘুমাবেন, আর আপনার কলিগরা খোদার জ্বালায় ছটফট করবে, আপনার জন্য আমি কেন আমি কেন চেষ্টা করবো বলুন? দেখুন ভাই, এই আমার একার উপার্জনে আমার সংসারটা চলে, মা বাবার খরচ, ভাই বোনের পড়ালেখার খরচ সব আমার এই চাকরিটার উপর ডিপেন্ড করছে। এখন এই চাকরিটা যদি আমার চলে যায় তাহলে আমাকে হয় বাসা ছেড়ে বস্তিতে উঠতে হবে, না হয় ভাই বোনের পড়ালেখা বন্ধ করে দিতে হবে। আপনি তো সে আগের মতোই। না না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি খুব অন্যায় করেছি, কথা দিচ্ছি আমি আর কখনো এমন ভুল করব না। আচ্ছা চাচি কি করা যায় বলুন তো, এই যে জয় আর নি জয়ের কাজটা নিয়ে। হ্যাঁ বাবা, এনার চাকরিটা বাসায় দেন। আমি কি করব স্যার, ও শরীর খারাপ আছে। সানি ভাই, সানি ভাই আপনি শুয়ে পড়লেন যে? সেখানে সানি ভাইকে আমার নাম মুন্না আক্তার পলাশ। আমার নাম তৌফিক আক্তার শিমু। পলাশ শিমু, তোমার আরেকটা বোনের নাম শিউলি। শিউলি তো তাসলিমা তো শিউলি, আরেকটা বোন আছে না আসমা আক্তার শাপলা। শাপলা শিউলি পলা শিমুল, পুরো ফুলের বাগান, ভেরি গুড। কি খাবে তোমরা বলো? না কিছু না ভাই, যে 321 টাকা ফেরত আছে, আর কোনটা কত দাম কাগজে লেখা আছে। 321 টাকা ফেরত দিলে তাহলে কিলো কি দিয়ে? আচ্ছা আমি সেটা জানি না। আচ্ছা এটা তোমার বোনকে দিও, এটা আমার দেখতে হবে না, তোমরা একটু রিক্সা ভাড়া নিয়ে যাও। না না আছে, ঠিক আছে আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, গুড, ভেরি গুড বয়। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে সন্ধ্যের আলো ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে সন্ধ্যের আলো পড়ে। আপনি তো খুব সুন্দর গান করেন। আপনার গান খুব ভালো লেগেছে। আপনি কে? কেউ না। আপনি কেমন আছেন? তুমি তুমি কোন সময় ছো? আপনি হাসপাতালে আর আমি আসবো না, এটা কি হয়? কি বলেন? বাপসা বুঝি আমি শেষ মজা গেছি, লাস্টটা লয়ে যাবে তো। তাই হইলে কি আপনার জন্য পান?
আনান স্যার। এই যে ধরেন, এটার ভিতরে 25টা খিলি আছে, সবগুলো আপনি খাবেন। আর এই যে আপেল, ডাক্তার বলছে আপেলে অনেক ভিটামিন, এটা খাইতে হবে, সবসময় আপেল খাবেন। এটা রাখো, রাখো, খাবেন না? খাবো না, হাত খাবো না। তুমি আমার দুই নম্বর বউ, তোমার কিছু বলতে পারি না। সবসময় দুই নম্বর করেন না তো, ছোট বউ তুমি। আচ্ছা, এই পানের মধ্যে কিছু দাও নাই তো? কি যে বলেন, এইসব বড় আপা করতে পারে, আমার কি কিছু আছে বলেন? বড় আপার সেল বলে আছে, সেই সব করতে পারে, আমার তো পৃথিবীতে আপনি ছাড়া কেউ নাই। অত যদি বোঝো তাহলে এই সময় লাগে না গাইতে পারলাম না? আমি জানতাম তো আপনার অপারেশন হবে না, ডাক্তারে ফোন করছিলাম না? জানতা? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলি? বলো। রাগ করবেন না তো? না, রাগ করব না। সত্যি করে বলেন, আপনি রাগ করবেন না? বললাম তো রাগ করব না। সত্যি করে বলেন, রাগ করবেন না? তো মুশকিল তো, রাগ করব না বল। না ধরেন, এই যে হায়াত মওতের কথা তো বলা চলে না, মানে ধরেন আপনার আগে আমিও মরে যেতে পারি। আমি কালকে উকিলের সাথে কথা বলছিলাম। উকিল? হ্যাঁ। যাবো না তো, আমি সব গুছায় গেছে আসছি, আমি আজকে এইখানেই থাকবো। সহ্য করতে পারে না, তারপরে সে কাঁঠালের মাছির মতন ঘুর 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 করে ওনার সামনে আসলো। ওরে আমার লজ্জাপতি লতা রে, এত যদি লজ্জা থাকতো তোর তাহলে আর সতীনের ঘরে ফাল হয়ে ঢুকতি না, বুঝছো? এই ধাক্কা দিবেন না, ধাক্কা দিবেন না বলতে যান, ধাক্কা দিলে কি করবি তুই? হ্যাঁ, আইসোস খেলে গা, তোর লজ্জা লাগে না? শোনেন, আমি লাল বেনারসি পরে ওনার বাড়ির সামনে ঘুর ঘুর করি নাই, আমি ওনারে বলি নাই যে আমারে বিয়া করো বিয়া করো, উনি আমারে সাহায্য দিয়ে বিয়া করে নিয়ে আসছে, বুঝছেন? তুই তো বুঝছো, আপনি যদি এত দরদি থাকতো তাহলে আপনি তো বুড়া স্বামীটারে ফালাই যাইতেন না। তোর কারণে আমি গেছি, বুঝছো? তোর লেগা, তোর ঘৃণায় আমি গেছি। তুই এই বাড়িতে আহনের লেগা গুর 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 করছস, এই সোহাগ কইরা ঘুমটা দিয়া তারপরে বুড়া নাগরের হাত ধরছস, আমি থাকতে পারস না বুড়া নাগরের কাছে? আমি তো থাকি না আপনাদের ভয়ে, আমি যদি এখানে থাকতাম আপনাদের যে মূর্তি এতদিনে নারী নির্যাতনের দায় জেল হাজত খাটন লাগতো। তোর তো এমন জেল খাটানো উচিত, তুই জেল খাটানো কাজ করস না, তুই আমারে দেখে তুই আমার ঘরের মধ্যে কেমনে আইলি, তুই আমার সামনে কেমনে ধরলি? ধাক্কা ধুকা মারবি না, ধাক্কা মারস কেন? অন্য বাড়িতে থাকলেও তো তাও ওনার জন্য তিন বেলা তিন তিন মুঠা ভাত আমি রান্না করে পাঠাই, আপনাদের তো সেই দরদ চুকু নাই। এই দরদ ঠিকই আছে, এটা আমার কপাল, এটা আমার কপাল, এই যে আমারে বিশ্বাস করে না, আমার হাতের দেওয়া উনি বিশ্বাস করে খায় না, এইটাই আমার দুঃখ, বুঝছস? তোমরা দুজনে চিকিৎসা করো, আমি বাড়িতে যাই। তোমরা হাসপাতাল আমার বিষয়টা নিয়ে কথা বলেছেন আপনার? কোন বিষয়টা? আমার চাকরির বিষয়টা। ও ইয়েস, চাকরি, আমি কথা বলেছি তো। কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আপনি এই ব্যাপারে খুব সিরিয়াস উনিও, আসলে আপনার চাকরিটা হয়েছে কি, আপনার চাকরি ব্যাপারে আমি কথা বলেছি, কিন্তু আপনার চাকরিটা
আপনার চাকরিটা থাকবে। রবীন্দ্রনাথ এসব কি কবিতা লিখছে, এত ভালো আয় লিখতে। আমি আপনার লেখা কবিতাগুলো পড়েছি, আমার তো মনে হয় আপনি এখান থেকে মেরে মেরে ওইসব লিখছেন। আপনি যা করলেন না আমাদের সব সিস্টারদের জন্য খুব উপকার হয়েছে। শুধু কি তাই, আরে আপনার ম্যাটর কিভাবে পরিবর্তন হয়েছে জানেন? শুধু এই সানি ভাইয়ের জন্য তাছাড়া হালিম খাইতে আমার খুব ভালো লাগে। আপনি থাকেন, আমি একটু ঘুরে আবার আসছি, আপনার সাথে কথা বলবো। সানি ভাই, হেতারা দুজন কোনে গেল? আমি কি করে বলবো, আপনি কবি মানুষ, চিন্তা করে বের করুন। খুলেন তো, চাই খুলেন, কি দিয়েছে? আমি যা করেছি তার আপন বোনও নাকি তা করতো না, আমি তো কিছুই করিনি, এটা আপনি নিয়ে যান। এই কামিজটা আমি কি করবো, এটা পরে আমি কোথায় যাবো? আমি তো তার জন্য কিছু করিনি। আপনি করেন না মানে? জয়া ম্যাডামের দিনের বেলা ঘুমনে বদভ্যাস পরিবর্তন করছে কি? আপনি তো পরিবর্তন করছেন। আচ্ছা, আপনি কি ডক্টর রকিবউদ্দিনের কাছে গেছিলেন নি? ওনার কাছে আমি যাইনি, আর ওনাকে আমি চিনিও না। সানি সাহেব, একটা জিনিস আমার মাথায় ঢোকে না, আপনি কোন কথাটা হাসা কোন আর কোন কথাটা মিশা কোন, এটা আমার মাথায় ঢুকতেছে না। যে যে মিথ্যে কথা বললে কারো কোনো ক্ষতি হয় না, উপকার হয়, আমার মিথ্যে বলে অন্যায় না, আমি সেটাই বলে থাকি। সানি সাহেব, আপনার জন্য সুখবর আছে। আমার জন্য? আপনার সব রিপোর্ট নর্মাল এসেছে, ইউ আর কমপ্লিটলি ওকে। ইচ্ছা করলে কাল সকালে আপনি রিলিজ নিতে পারেন। কি ব্যবস্থা করবো? আমাদের ট্র্যাজেডি এখানেই, কাউকে ভালো লাগলেও ধরে রাখতে পারি না, শুধু সেবাই করে যেতে হয়। আসি। মুস্তাফি সাহেব, জি শুনলেন তো, আমার হৃদয়ে ঘন্টা বেজে উঠেছে, খুব খারাপ লাগছে। যেতে নাই দেব, তবু যেতে দিতে হয়, কি আর করব ভাই, কেউ তো দুনিয়াতে একবার থাকলে আই না, আপনি চলে যাবেন জান। ইলু ম্যাডাম, আনেন কি মন খারাপ লাগে? হ্যাঁ হ্যাঁ, তো লাগছি। শিউলি, শুনেছিস যে ছেলেটার সাথে রুনু আপার বিয়ে হয়েছে না,
ওই ছেলেটা রুনু আপার চেয়ে 6 বছরের বড়। এই কি রে, কি হয়েছে তোর? সানি সাহেব কালকে রিলিজ নিয়ে চলে যাচ্ছে। বলিস কি, কালই চলে যাচ্ছে? আমি একটু দেখা করে আসি। উনি বেডে নেই, নিচে অফিসে গেছে। খুব খারাপ লাগছে রে। আচ্ছা একটা কাজ করা যায় না? কি? আমরা এমন একটা কিছু করেছি কেন? কি কি কথা হচ্ছে? না আসলে আপা, ওই সানি সাহেব তো কাল চলে যাচ্ছে, তাই আমরা ভাবছি যে আমরা সবাই মিলে চাঁদা তুলে সানি সাহেবকে কিছু একটা গিফট করলে মনে হয় ভালো ভালো হয়। তো এটা লুকোচুরি কি আছে? খুব ভালো প্রপোজাল। ঠিক আছে, আমার তরফ থেকে 200 টাকা লিখে রাখো। হ্যাঁ চাঁদা। শিউলি, আবার এই কি পরিবর্তন? আপনি কেমন আছেন? শরীরটা কেমন লাগতেছে আজকে? দেখতেছো কেমন? দেখে তো ভালোই মনে হইতেছে। তাহলে ভালোই আছে। শোনেন, আপনার জন্য পান আনছি, আরো আনছি কাবাব রুটি। একটু ঠান্ডা হয়ে গেছে, খাইতে মনে হয় ভালোই লাগবে। আর খাবেন? না না খাব না, পরে খাব না। আচ্ছা শোনেন, আপনারা তো মন খারাপ করার কিছু নাই, আপনার অপারেশন আজকে হবে না। আপনার ডায়াবেটিস বেশি, তো অপারেশন পরে করবে। তাহলে এখন আমি কি করব? কিছু না, আপনারা ওষুধ দিছে না ডায়াবেটিস কমার, ওইটা খাবেন, তারপর ডায়াবেটিস কমে গেলে কমে গেলেই অপারেশন করবে। ডায়াবেটিস কমলে অপারেশন করবো, ঠিক আছে। এই যে তুমি, তোমাকে আমি কত খুঁজেছি আকাশে বাতাসে, নদী নালায়, পাহাড় পর্বতে, সিনেমা হলে, এমন কি মিছিলেও তোমাকে খুঁজেছি। আমি জানতাম আমি তোমাকে পাবই। তুমি আমাকে চিনো না? দম করতে হবে না। আমি তোমার, আমি তোমার। এই এই বসেন, এই দেখেন তো, বিশ্বাস করা যায়? হ্যাঁ আমি আমি ওকে চিনি না, ওকে জিজ্ঞেস করেন তো ওকে। দেখেন কি ডক্টর, বুঝতে পারছি না। আসলে ছেলেটা দেখতে কত সুন্দর, অথচ আপনি আমার বিশ্বাস করলেন না। কোনখানকার কোন পাগল এসে এই সমস্ত কথা বললো, আর আপনি আমার এই সমস্ত কথা বললেন। আমি গেলাম। শোনো, আমার কাছে আসো, এদিকে আসো। কাল সকালে উকিল সাহেব আমার কাছে পাঠাইছো। আচ্ছা তাহলে আমি এখন যাই। যাও।
আসলে কিছু লাগবে না, শুনেছো তো আমি চলে যাচ্ছি। তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি? করুন। তোমার কি বিয়ের কথা কোথাও পাকা হয়ে আছে? জি না। আরেকটা প্রশ্ন করি? করুন। তোমার কি কোনো ব্যক্তিগত পছন্দ আছে? আমি চলে গেলে তুমি খুব কষ্ট পাবে না? উনি গেল কোথায়? উনার দেখি না। বিল পরিশোধ করতে গেছে। ম্যাডাম, বিল পরিশোধ করে এলাম। ভালোই হলো আপনারা সবাই এখানে আছেন, আমি চলে যাচ্ছি। আসলে আপনাদের সবার জন্য আমার খুব খারাপ লাগবে। আমার কোনো ভুল ত্রুটি পেলে ক্ষমা করে দিবেন। এই হাসপাতালে কোনো রোগীকে কোনোদিন আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়নি। হাসপাতালে তো কাউকে দাওয়াত করা যায় না, তবু আপনাকে বলছি, আপনি যদি কখনো ঢাকায় আসেন আমাদের সঙ্গে দেখা করে যাবেন, আমাদের সবার ভালো লাগবে। আর আমাদের সবার পক্ষ থেকে আপনার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের সবার শুভেচ্ছা আপনার জন্য রইল। জয়া দাও, এখানে সামান্য উপহার আছে, আপনি রাখলে খুশি হব। শিউলি দাও, এখানে খাবার আছে, পথে খেয়ে নেবেন। আপনারা আমাকে কি বাঁধনে বাঁধলেন? আর নেয় আঙ্গুর মায়ের বাঁধনে বাঁধছেন, আর নেয়ানো সুস্থ তো এনো আইসেন আঙ্গুর সুস্থ করতে। আমি আমি দাঁড়ান সানি সাহেব, কে বলেছে আমি ছবি বানাতে পারবো না? এত সুন্দর ভালোবাসার গল্প, এত মানবিকতা, এই গল্প নিয়েই আমি ছবি বানাবো। এটা হবে আমার সুস্থ ধারার চলচ্চিত্র।